আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো আজকে আমি আপনাদেরকে করে দেখাবো চুলায় প্লেন কেক তৈরির রেসিপি। খুব সহজে এই কেকটা কীভাবে আপনারা চুলায় তৈরি করতে পারবেন তারই একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি চাপবেন, তাহলেই আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে চলে যাবে আপনার কাছে। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। তো প্রথমে এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। ময়দা আর বেকিং পাউডার অবশ্যই চেলে নেবেন। তো আমি এখানে দিয়ে দিয়েছি 2 চা চামচ বেকিং পাউডার। তো এখানে আমি বেকিং পাউডার আর ময়দাটাকে চেলে নেব, তাহলে দলা পাকিয়ে যাবে না, আপনাদের কেকটা খুব সুন্দর হবে। তো আমি চেলে নিয়েছি। তারপর আমি চলে যাব আরেকটা বাটিতে। আমি এখানে নিয়ে নিয়েছি 5টা ডিমের সাদা অংশ। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে আমি বিট করে নেব। তো আমি এভাবে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্স বা কাঁটা চামচ দিয়েও এই কাজটা করতে পারেন, তবে টাইমটা একটু বেশি লাগবে। তো আমি ইলেকট্রিক বিটার দিয়ে একটু বিট করে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দেব 1/2 কাপ চিনি। চিনিটা চাইলে আর একটু বাড়িয়েও দিতে পারেন আপনারা, তবে আমি এখানে 1/2 কাপ চিনি দেব। তারপর আবার একটু বিট করে নেব। এভাবে করে করে একটু একটু করে চিনি দেব আর ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে বিট করে নেব। এই যে দেখুন, ডিমের সাদা অংশটা কিন্তু একদম ফোমি হয়ে গেছে। তো যখন ফোম হয়ে যাবে তখনই এখানে আমরা দিয়ে দেব 1/4 কাপ তেল। তো একটু একটু করে তেল দিচ্ছি আর একটু একটু করে বিট করে নিচ্ছি। তো আমি এভাবে করে সম্পূর্ণ তেলটা এখানে দিয়ে দেব। এই যে দেখুন, আমাদের ডিমের সাদা অংশের ফোমটা একেবারেই রেডি। এখন আমরা যে কুসুমটা রেখেছি তো সেটা এখন দিয়ে দেব। তো সবগুলো একসাথে দিতে যাবেন না, একটা দুটা করে দেবেন। তো হালকা করে একটু বিট করে নেবেন এটাকে। তো আমার এই যে এটা মেশানো হয়ে গেছে। তো তারপর এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দেবেন, জাস্ট একটু ফ্লেভার হবে সেজন্য। তারপর এখানে আমরা যে ময়দা আর বেকিং পাউডারটা এখানে চেলে রেখেছি সেটা এভাবে করে দিয়ে দেব। তো অল্প অল্প করে দেব আর অল্প অল্প করে এটাকে মিশিয়ে নেব। একদম তাড়াতাড়ি মেশাবেন না, তাহলেই কিন্তু এই ফোমটা নষ্ট হয়ে যাবে। একদম আলতো হাতে একটু টাইম নিয়ে এটাকে মিশিয়ে নেবেন। তারপর যে মোল্ডটাতে আমরা কেকটা দেব সেটাতে এভাবে একটু তেল ব্রাশ করে নেবেন। তেলটা ব্রাশ করে নিলে আর আপনাদের কেকটা লেগে যাবে না। তো সেজন্য একটু তেলটা ব্রাশ করে নিয়ে একটা কাগজ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু হালকা করে তেলটা একটু ব্রাশ করে দিচ্ছি। তারপর আমরা যে কেকের ব্যাটারটা তৈরি করেছি সেটা এখন এখানে দিয়ে দেব। তো আমি সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। তো আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো হাত দিয়ে এভাবে একটু ঝাঁকিয়ে দিচ্ছি। এই যে দেখুন, তো আমার এটা রেডি। এখন আমরা চলে যাব চুলায়। চুলায় একটা প্যানে আমি এখানে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে কেকটা দিয়ে দিলাম। কোনো বালি কোনো কিছু না, এখানে লবণও না, জাস্ট একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তারপরে এটাকে আমরা 40 মিনিটের জন্য ঢেকে দেব, ফিরে আসবো ঠিক 40 মিনিট পর। তো এই যে দেখুন, ফিরে এলাম ঠিক 40 মিনিট পর। আমাদের কেকটা কতটা সুন্দর হয়েছে দেখুন, এই যে ফুলে উঠেছে। তা আমি এখন খুলে নিচ্ছি। এই যে এখন একটা কাঠি দিয়ে চেক করে নেবেন যে কেকটা হয়েছে কিনা। যারা কেক খেতে পছন্দ করেন তারা এভাবে খুব সহজে বাসায় কেকটা বানিয়ে নিতে পারেন। খুবই মজা এই কেকটা, আর খুব সুন্দর আর সহজভাবে তৈরি হয়ে যায় কোনো ঝামেলা ছাড়াই। তা আমি এটাকে আপনাদেরকে এই যে মোল থেকে খুলে দেখাচ্ছি। এই যে দেখুন, তো এখন আমি এটাকে আপনাদেরকে একটু খুলে দেখাবো।
আমরা যে কাগজটা দিয়েছি ওটা আমি নিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার এসেছে আর কতটা সফট হয়েছে কেকটা। আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন যে কেকটা কতটা পারফেক্ট হয়েছে। তো তারপর আমি একটু কেটে দেখাচ্ছি ভেতরটা। এই যে কাটার সময় বুঝতে পাচ্ছেন এটা কতটা তুলতুলে নরম হয়েছে। তো চুলায় দেখলেন তো কত সহজে কত সুন্দর একটা কেক তৈরি হয়ে গেল। আপনারা বাসায় ট্রাই করতে পারেন কতটা নরম। তো আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।